আমার মেয়ের ইজ্জতটা নষ্ট করতো স্যার। হ্যালো গাইস, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিশ্বদীপ, আমাদের সঙ্গে আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা চলুন নতুন ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন সত্য ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। তো সেই ভিডিও সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলবো। তো সেই ভিডিওটা আপনাদের ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে ইজ্জতটা নষ্ট করতো স্যার। সুমাইয়াকে ধর্ষণ করেছে 40 বছরের একজন বয়স্ক লোক। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং কি এটা নিয়ে মুখ খুলেছে সুমাইয়ার মা। এবং কি সুমাইয়ার মা এই বিষয় নিয়ে হাউমাউ করে কেঁদে যা বলল। তো আসলে 40 বছরের বয়স্ক লোক সুমাইয়ার সাথে কি করেছে তা বন্ধুরা ভিডিও শেষে তুলে ধরা হবে। এছাড়া সুমাইয়ার আসল মা বাবা পাওয়া গিয়েছে। আপনাদের কি সন্দেহ আছে এ নিয়ে যা বলল সুমাইয়া। এবং কি বন্ধুরা শাকিব খানের সাথে সিনেমা করতে চায় সুমাইয়া, এই বিষয় নিয়েও যা বলল। তো এই ভিডিওতে সুমাইয়ার সম্পর্কে আরও অনেক অজানা তথ্য তুলে ধরব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেটা হলো সুমাইয়ার মা মারা গিয়েছে। আসলে সবাই মনে করছে এখন সুমাইয়ার সাথে যে মাকে দেখতে পায় সেই মা মারা গিয়েছে। আসলে বন্ধুরা এটা সুমাইয়ার সৎ মা, আর মারা গিয়েছে আসল মা। তো এই বিষয় নিয়ে সুমাইয়া এবং তার মা কি বলে চলুন আমরা শুনে আসি। বুঝলাম না আমি, দুইটা মানে কেমন, মানে এটা কেমন মা আর ওটা কেমন মা? এদিকে সুমাইয়ার মা অনেক নাচানাচি করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এটা নিয়ে কথা উঠলে সুমাইয়ার মা বলে, আসলে বন্ধুরা এখন সুমাইয়ার মার মোটামুটি ভালো বয়স হয়েছে, সেই তুলনায় তার এইভাবে সোশ্যাল মিডিয়াতে নাচানাচি করা ঠিক না। কিন্তু তারা না বুঝে এগুলো করছে। এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে শাকিব খানের সাথে অভিনয় করতে চায় সুমাইয়া। যদি শাকিব খানের সাথে অভিনয় করতে বলা হয় করবা? জোরে বলো। হ্যাঁ অবশ্যই। ও শাকিব খানের কি হইতে চাও তুমি, মেয়ে হইতে চাও নাকি হচ্ছে গিয়ে? হ্যাঁ শাকিব খানের বোন হইতে চাও তুমি? আসলে বন্ধুরা স্বপ্ন সবারই থাকে, কিন্তু সুমাইয়া এবং তার ফ্যামিলির হিংসা ছিল, যে কারণে আগের চেয়ে তাদের ভিউয়ার্স অনেক কমে গিয়েছে। তাই সুমাইয়া এবং তার ফ্যামিলি যেন হিংসা থেকে দূরে থাকে এবং সবাই মিলে একসাথে কাজ করে, তাহলে তারা অনেক দূর যেতে পারবে। এদিকে বন্ধুরা দেখা গিয়েছে সুমাইয়ার নতুন মা বাবাকে। আসলে আপনারা কি আসলে ওর আব্বু আম্মু? হ্যাঁ। আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ তো আর থাকারই কথা, কারণ আমরা যতদিন দেখছি আর একজন, মানে আরো একটা মেয়ে একটা পুরুষ, আপনারা তো দেখতেছি মিলতেছে না চেহারায়। ওইটা আসল না, আমরাই আসল। আসল মা বাবা হইছি আমরা দুইজন। আসলে বন্ধুরা অনেকেই মনে করছেন সুমাইয়ার নতুন আসল মা বাবা বের হয়েছে, কিন্তু এটা আসলে নাটকের শুটিং, যে নাটকে এই রোলের অ্যাক্টিং করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে একটি ঘটনা ভাইরাল হয়েছে যে সুমাইয়াকে 40 বছরের একজন বয়স্ক লোক ধর্ষণ করেছে। তাই ও বলছে যে 40 বছরের একটা বৃদ্ধ সুমাইয়াকে চকলেটের লোভ দিয়ে ধর্ষণ করছে। তো আসলে ধর্ষণটা কি আমি কিছু বুঝি না। তো আমার আমার মেয়ের ইজ্জত চলে এসেছে, আমি এই ইজ্জত লাগে আমি তার উপরে প্রথম চাই। তো আমি একটা ভিডিও বাগছি, তার এই ভিডিওটা আমি দেখাইমো, তার উপরে আমি নিশ্চয় আমি সরকারি বৃত্তে আমার মেয়ের বাচ্চার আমি তার উপরে দিম। আসলে বন্ধুরা ঘটনাটি হচ্ছে স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি বলছে যে 40 বছরের এক বয়স্ক লোক সুমাইয়াকে চকলেটের লোভ দেখিয়ে দর্শন করেছে, যেটা সুমাইয়ার মা বাবার চোখে পড়ে আর এটা নিয়ে প্রতিবাদ করে। আসলে বন্ধুরা যেহেতু সুমাইয়া এখন বর্তমানে অনেক বেশি ভাইরাল, সেহেতু তাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য আসবে সোশ্যাল মিডিয়াতে। তাই বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন এইভাবে ছড়িয়ে দিলে আরও বেশি সমস্যা হবে সুমাইয়ার। সুমাইয়ার মা বাবার এটা বোঝার উচিত ছিল, যেহেতু সুমাইয়া এখন ভাইরাল তাই মানুষ অনেক ধরনের কথাই বলতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।